কিস্তিমাত টিউব স্টোরি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনস্তত্ত্ব ও রহস্য রোমাঞ্চ মোড়া আজকের গল্প কিস্তিমাত। লেখক তুষারকান্তি মাহাতো। লেখক পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তার সাহিত্য জীবনে কবিতা, প্রবন্ধ ও ছোট গল্প পাঠক মহলে সমাদৃত। আজকের গল্প লেখকের এখানে ফল্গুধারা গল্পগ্রন্থ থেকে সংগৃহীত। গল্প পাঠে আমি শ্বেতা। শুরু করছি আজকের গল্প কিস্তিমাত। বাস থেকে নামতেই লোকটাকে প্রথম দেখল সৌমেন। যাওয়া আসার পৃথক রাস্তার মধ্যেখানে সরু একফালি জমি, যেটাকে ডিভাইডার বলে, তারই একটা রেলিং ধরে দিব্যি পা নাচাচ্ছে। চেহারায় অতি সাধারণ, ভবঘুরে টাইপের, কিন্তু ক্যাটক্যাটে বেগুনি রঙের জামা ও তাপ্পি মারা ঢোলা জিন্স ক্ষণিকের নজর কাড়ার জন্য যথেষ্ট। অবশ্যই সেটা নিয়ে ভাববার কারণ একেবারেই নেই। রোজই তো কত অচেনা অজানা লোক নজরে আসে, আবার তাদের ভুলতেও হয়। এখন ঘড়িতে 10:10, হেঁটে আরও 10 মিনিট। আজও আবার সেই বড় কর্তার চোখ রাঙানি। শুনেছে এবার বায়োমেট্রিক হাজিরা চালু হবে, লেট লতিফরা তখন নাকি সহজেই সাইজ হয়ে যাবে। টিফিন টাইমে অফিসের ব্যালকানিতে রোজ দাঁড়ায় সৌমেন, আজও দাঁড়ালো। এখানে দাঁড়ালে বেশ একটা ওপরওয়ালা ওপরওয়ালা ভাব জাগে। অধস্তনদের নড়াচড়াগুলো পাখির চোখে কি সুন্দরই না অবলোকন করা যায়। সারাদিনে অন্তত একবার সে বড় কর্তা। আর ঠিক তখনই সৌমেন দেখল সেই বেগুনি জামাটা রাস্তার ও পাশে একটা পান দোকানে দাঁড়িয়ে, তাকিয়ে এই প্রান্তে। তাকেই কি দেখছে কে জানে। এই বিল্ডিংয়ের 5টি তলা, প্রত্যেকটিতে অনেক কটি ঘর, কোনোটাতে অফিস আবার কোনোটা বসবাসের। সুতরাং এত দূর থেকে আন্দাজ করা শক্ত তার দৃষ্টি কোন পথে। ব্যাপারটাকে আমল না দিয়ে ফিরে এলে নিজের চেয়ারে। দুপুর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, বিকেলের দিকে একটু ধরতেই সবাই এক এক করে বেরিয়ে এলো, সঙ্গে সৌমেনও। ছাতা মাথায় হনহনিয়ে চলেছে বাসস্টপের দিকে। দীর্ঘক্ষণ পজ বাটন অন্তে আবারও প্লে শুরু হয়ে গেছে। আপাত স্থবির নিশ্চল জনারণ্য পুনরায় প্রাণ চঞ্চলতায় ফিরে গেছে। বাসস্টপের প্রতীক্ষালয়ে আসতেই চমক, সেই বেগুনি জামা, না না এবারে আর গায়ে সেঁটে নেই, তার স্থানচ্যুতি ঘটেছে। জ্বলন্ত বেড়ি মুখে গুঁজে সব সব ভিজে বেগুনি জামাটিকে দু হাতে নিংড়তে ব্যস্ত লোকটি। চোখাচোখি হতেই তার অদ্ভুত দুটি চোখ দিয়ে একটুখানি হাসির ঝিলিক ছড়িয়ে দিল, যেন কত কালের চেনা। বাসে ওঠার পর জানালা দিয়ে বাইরে নজর ঘোরাতেই দেখল বেগুনি জামা এবার সোজা উঠে এসেছে মস্তকে, আর লোকটি অবাক বিস্ময়ে তার পানেই। কি আশ্চর্য, রাস্তাঘাটে ভবঘুরেরা কত কিছুই যে করে। পৃথিবী জোড়া ব্যস্ততার মাঝে ওরা কত নিষ্পৃহ, নির্বিকার, কেবলই উদ্দেশ্যবিহীন চেয়ে থাকার মধ্যে আপন কাজ খুঁজে নেয়। সৌমেন থাকে সস্তার মেসে, একা থাকার জন্য মেসে যথেষ্ট। আর তাছাড়া ছোট কোম্পানির চতুর্থ শ্রেণীর করণিকের বেতন এমন কিছু আহামরি নয় যে মস্ত মস্ত স্বপ্ন দেখা যায়। না, বিয়েটা এখনো করা হয়ে ওঠেনি,
বলা ভালো আগ্রহ নেই ওতে। কল্লোলিনী তিলোত্তমার মাঝে এক টুকরো ছাদ, হলোই বা সেটা ভাড়া বাড়ি, এবং ন্যূনতম গ্রাসাচ্ছেদনের ব্যবস্থা আর মাসান্তের দেশবাড়িতে কিছু অর্থ প্রেরণ, ব্যাস আর কি চাই? বেঁচে থাকার জন্য এই ঢের। রাত তখন দশটা, মেসের বারান্দায় দাঁড়িয়ে আপন মনে ব্যস্ত রাজপথ দেখতে দেখতে আবারও নজরে পড়ল, আন্দাজ 30 গজ দূরে ল্যাম্পপোস্ট ঘেঁষে দাঁড়িয়ে কানে গুঁজে রাখা বিড়িটা নামিয়ে এনে অগ্নিসংযোগে ব্যস্ত লোকটিকে আর যাই হোক এখন এ মুহূর্তে বড্ড অসহ্য লাগছে সৌমেনের। উজবুকটা যে তার বাড়ির নিকটে চলে এসেছে, দৃষ্টি এ বাড়ির প্রতি। কি চায় ও? একটা গোটা দিনে একজন অচেনার সাথে একাধিকবার মুলাকাত, এটা কি ঘোর কাকতালীয় নাকি অন্য কিছু? আরো কিছুক্ষণ তাস পিটিয়ে রাতের খাওয়া সেরে ঘুমোতে গেল সৌমেন। মনের মধ্যে একটা অস্বস্তির কাঁটা খচখচ। কে এই লোক যার ফ্যালফ্যালে বিহ্বল দৃষ্টি, হাজারো অনুচ্চারিত কথামালার নীরব অভিব্যক্তি? কিন্তু কেন? সকালে ঘুম ভাঙতেই চমকের পালা, বরং বলা যেতে পারে চমকের মেলা। মেসের বয় কাম ম্যানেজার কাম বাজার সরকার তাকে ঘুম ভাঙিয়ে বলল, বাবু আপনার ফোন। এটা প্রথম চমক, কারণ মেস মালিকের অফিস ঘরে একটা সচল ল্যান্ডফোন আছে বটে, কিন্তু সেটা শুধুমাত্র মালিকেরই ব্যবহার্য। বোর্ডাররা সবাই মোবাইলে অভ্যস্ত, কারোরই কোনো কল ল্যান্ডফোনে আসে না, অন্তত মোবাইল আসার পর থেকে। এহেন মোবাইলের স্বাচ্ছন্দ্যের মধ্যেও কেন যে তিনি আগের দশকে পড়ে রয়েছেন সেটা বোধ করি তিনি ভালো জানেন। টেবিলে তুলে রাখা রিসিভারটি কানে গুঁজে হ্যালো বলতেই ও পাশে ফ্যাঁস ফ্যাঁসে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ঘুম ভাঙলো স্যার। কে বলছেন? আমি সেই লোক, সেই বেগুনি জামা কিনা যার কথা সারা রাত ভাবলেন। কি কিছু খুঁজে পেলেন? কি আশ্চর্য, এ আবার তান্ত্রিক তান্ত্রিক নাকি? নিজেকে কোনো মতে সামলে কঠিন গলায় সৌমেন বলল, কি চান? বিশেষ কিছুই না, আপনার সাথে একটু কথা আছে। ফ্যাঁস ফ্যাঁসে স্বর জবাব দিল, হ্যাঁ তো বলুন। এত তাড়া কিসের, সময় হলেই বলবো, বলেই কট করে লাইনটা কেটে দিল। বৃদ্ধ মেস মালিক দৈনিক সংবাদপত্রের একটা পাতার মধ্যে এতক্ষণ ডুবে ছিলেন, এবার গলাটাকে ভাসিয়ে তুলে খানিক কৌতূহলী হলেন। জুলজুল চোখে জানতে চাইলেন, কার ফোন সৌমেন বাবু? রং নাম্বার বলি তেতো মুখে ঘর থেকে বেরিয়ে এলো সৌমেন। টয়লেটের লাইন দীর্ঘায়িত হচ্ছে, এক্ষুনি না দাঁড়ালে বড্ড দেরি হয়ে যাবে, আর আজকেও অফিসে লেট হলে নির্ঘাত গর্দান যাবে। সকাল সকাল পাগলের প্রলাপকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। পরপর কয়েকটা দিন সেই লোকটির টিকিটা অবধি পাওয়া গেল না। সৌমেন স্বস্তি পেল বটে, কিন্তু মন থেকে ঘটনাটা মুছে ফেলতে পারছিল না। কেবলই মনে হতে লাগলো, এই বুঝি হঠাৎ তার সামনে এসে দাঁড়াবে সেই বেগুনি বেগানা লোকটা, আর তার চিরপরিচিত অবাক দৃষ্টিতে তাকে একটু একটু করে গিলে খাবে। মধ্যরাত্রে অনুভব করে তার শয্যার শিয়রে বসে ঠ্যাং নাচাতে নাচাতে
ফ্যাস ফ্যাসে গলা বলে চলে, একটা কথা আছে, স্রেফ একটা। ওহ, কি নির্মম সেই কণ্ঠস্বর, চৈত্রের পাতা ঝরা শব্দের মতো খসখসে ফ্যাস ফ্যাসে। মাসখানেক কেটে গেল, লোকটির সত্যি সত্যি কোনো খোঁজ নেই। ইতিমধ্যে সৌমেন বার কয়েক মনের গহীনে হানা দিয়েও লোকটির ওই বিশেষ কথার সারবত্তা খুঁজে পেতে সচেষ্ট হয়েছিল, পারেনি। সেই বিদঘুটে ফোনালাপ কোনো পাগলের প্র্যাকটিক্যাল জোক বই অন্য কিছু এটা ভাবতে এখন নারাজ। ফলশ্রুতি সৌমেনের অন্দরের অশান্তির আগুন প্রায় নিবু নিবু। কিন্তু হায়, আপাত শান্ত নিস্তরঙ্গ জীবন সায়রে আবার ঢিল পড়ল। এক রাত্রে সহকর্মী বন্ধু নিলয়ের বিয়ের প্রীতিভোজ খেয়ে মেসে ফিরছিল সৌমেন। রাত তখন কত হবে, এই আন্দাজ 12টা। রাস্তার লোকজন নেই বললেই চলে, দুপাশের দোকানপাট প্রায় সবই বন্ধ, কেবল যে দু একটি অবশিষ্ট তারাও ঝাঁপ ফেলতে মরিয়া। মধ্যে মধ্যে দু একটি গাড়ি হুস করে প্রচণ্ড দ্রুততায় বেরিয়ে যাচ্ছে, যেন এই নির্জনতাকে সব তাড়াতাড়ি অতিক্রম করে পালাতে চায়। কোলাহল মুক্ত নির্জন এ মহানগর এখন যেন দিক শূন্যপুরের নিরালা প্রান্তর। গুনগুন করে গাইতে শুরু করল সৌমেন। আর ঠিক তখনই পিছন থেকে এগিয়ে এসে তার গা ঘেঁষে বেরিয়ে সামনের দিকে দ্রুত হাঁটা লাগালো একটা লোক। দুপাশের এতখানি জায়গা ফাঁকা সত্ত্বেও কেন যে গা ঘেঁষে, বরং বলা ভালো প্রায় ঠেলা মেরে সরিয়ে বেরিয়ে গেল, তা বোঝা গেল না। যেমনটি বোঝা গেল না, ফ্যাস ফ্যাসে গলায় কি বলে গেল। 20 সেকেন্ড পর ঘটনার আকস্মিকতা কাটিয়ে যখন বুঝতে পারল, তখন সে শুরুত করে ডান দিকের একটি নির্জন গলিতে ঢুকে পড়েছে। সৌমেন ধাওয়া করে গলি অবধি এসে কিছুই দেখতে পেল না। নিশুতি রাত, সব শুনশান, গলির অলিন্দে জমাট বাঁধা আঁধার মাঝে লোকটি যে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তা বোঝা দেয়। খেয়াল হলো সাময়িক উত্তেজনার বশে মেস যাবার রাস্তাটি সে হারিয়ে ফেলেছে। বিলিং সেকশনের চন্দ্রশেখর মাইতি লোকটা করণিক না হয়ে ক্রিমিনাল সাইডের লয়ার হলে দিব্যি পশার জমাতে পারত। কোথাও কোনো ছোট বড় মাঝারি অপরাধ সংগঠিত হলে তার কেস হিস্ট্রি সম্পূর্ণ আত্মস্থ করে তারপর নিজস্ব বিশ্লেষণী ক্ষমতার দ্বারা অপরাধের গতি প্রকৃতি সঠিক অপরাধীকে চিহ্নিতকরণ এবং সর্বোপরি ভারতীয় দণ্ডধারার সঠিক দণ্ডাদেশ নির্ধারণ এসবই তার নিকট জলভাত। আর খুঁচিয়ে খুঁচিয়ে অন্যের গুপ্ত কথা জেনে নেওয়ার বিশেষ দক্ষতা তো যে কোনো পেশাদার আইনজীবীকে চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিতে বাধ্য। শোনা যায় ওকালতি পড়ার ভীষণ শখ ছিল ভদ্রলোকের, কিন্তু দৈব দুর্বিপাকে তা আর হয়ে ওঠেনি। পাশের টেবিলে বিষণ্ন মুখে সৌমেনকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, মুখ চোখ এত শুকনো কেন, কিছু হয়েছে? কই না তো। শরীর খারাপ? না। তাহলে হৃদয় ঘটিত? কি যে বলেন, না না সেরকম কিছুই না। তাহলে এমন কিছু ঘটেছে বা ঘটছে যা মোটেই অভিপ্রেত নয়, এমন কিছু যা বলতে তোমার সংকোচ হয়, না হলে পরপর 3 দিন অফিস আসছ যাচ্ছ অথচ কথা কইছ না। সৌমেন একটা শ্বাস ফেলল। বলে ফেলো ডার্লিং, লুকিও না,
পৃথিবীতে অন্তত একজনকে সব খুলে বলতে হয়, তাতে মনের ভার অনেকখানি লাঘব হয় আর সমাধানও মিলে। ক্রমাগত খোঁচানিতে সৌমেনের অন্তরের ফুলগুথারা উপচে বাইরে এলো। বেগুনি বেগানা লোকটির কিসা আদ্যপান্ত বর্ণনা করল। সব শোনার পর চন্দ্রশেখর তার ডান হাতে কয়েদ করা কলমটিকে আঙুলের সাহায্যে এক নাগাড়ে ঘুরিয়ে চললেন। কেসটায় যে তিনি যথেষ্ট রস পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এই সময় সৌমেন হঠাৎ বলে বসল, আচ্ছা দাদা, আমার পেছনে কি তবে টিকটিকি লাগলো? টিকটিকি মানে তো তোমরা যাকে শুদ্ধ বাংলায় বলো গুপ্তচর সংস্থার এজেন্ট, না হে সেরকম কিছু নয়। সিআইএ, মোসাদ, কেজিবি, না না কেজিবি তো এখন বন্ধ, এদের কোনো দেশীয় শাখার চর তো নয়ই, এমনকি রয়েরও কেউ নয় কোনো লোকাল সংস্থার চর, মানে টিকটিকি আর কি। উফ, আপনি পারেনও বটে, তিলকে একেবারে তাল বানিয়েই ছাড়লেন। আরে যোগ করছিলাম। সে যাই হোক, টিকটিকিরা নিঃশব্দে ও গোপনে তোমার গতিবিধির ওপর নজর রাখবে, জানতেও পারবে না। আগ বাড়িয়ে কথা বলতে এসে নিজেদের অস্তিত্ব জানান দেবার মতো বোকামি তো নইব নইব চ। এ অন্য কেস হে। কিরকম? উত্তেজনায় সৌমেনের চোখ চকচক, তার বিরল কেসযুক্ত মস্তকে একটা টোকা মেরে চন্দ্রশেখর বললেন, মনে হচ্ছে ব্ল্যাকমেইলিং এর ব্যাপার। তারপর সৌমেনের দিকে এক দৃষ্টি চেয়ে থেকে ফিচকেল একটা হাসি দিয়ে বললেন, বাপু কিছু গুনাহ করনি তো? মানে? এই ধরো কোনো নাবালিকা বা কারো সুন্দরী গৃহিণীকে সিডিউসড করে কোথাও লুকিয়ে রেখেছো, কিংবা অন্য জাতের কোনো ক্রাইম ঘটিয়েছো যেটা সে জানে। বস্তুত তোমার গুপ্ত কথা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে এই বাজারে কিছু কামিয়ে নিতে চায়, তাই এখন আস্তে আস্তে খেলিয়ে খেলিয়ে মাছকে ডাঙায় তোলবার প্ল্যান করছে। রক্ষে করুন মশাই, আপনাকে বলা আমার ঘাট হয়েছে। সোমেন রীতিমতো বিরক্ত, সে কথায় কান না দিয়ে চন্দ্রশেখর রীতিমতো ওকালতি ঢঙে বলে যেতে লাগলেন, কেসের এ পর্যায়ে অন্তত লোকটির বিরুদ্ধে কোনো চার্জ আনতে পারবে না, বলতে গেলে এই অবধি সে কিছুই করেনি। আর একটু অপেক্ষা করো, ঝুলি থেকে ঠিক বেড়াল বেরোবে। আপনি তো টেনশন হাজার গুণ বাড়িয়ে দিলেন। ও হ্যাঁ, সম্ভাবনা দুই, ধরে নেওয়া যাক তুমি কোনো গুনাহই করনি কিন্তু অনিচ্ছাকৃতভাবে কোনো অপরাধের গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী, যাকে আইনের পরিভাষায় স্টার উইটনেস বলে, সেটা হয়ে বসে আছো। সেক্ষেত্রে ওরা তো তোমায় এত সহজে ছাড়বে না ভায়া। এবং সম্ভাবনা তিন, তোমাকে দিয়ে কিছু একটা করাতে চায়। থাক, ঢের হয়েছে বলেই সৌমেন নীরবে দুপাশে মাথা ঝাঁকিয়ে মোটা একটা ফাইল খুলে কাজে মন দিল। সান্ধ্যকালীন তাসের আড্ডায় পরপর কয়েকটি ভুল দানে সেট খেয়ে বসল সৌমেন। নতুনভাবে তাস বন্টনের পালা চলছে, এমন সময়ে মোবাইলটা বেজে উঠল, অচেনা নাম্বার। রিসিভ বাটনে চাপ দিয়ে হ্যালো বলতেই আবারও সেই পাতা ঝরা খসখসে ধ্বনি। হঠাৎ জেগে ওঠা ক্রোধকে কোনো মতে দমন করে স্বাভাবিক কণ্ঠে সৌমেন বলল, এই তুমি এই নাম্বার পেলে কিভাবে? এ আর এমন কি কঠিন কাজ স্যার, জানেনি তো দুনিয়ায় অসম্ভব বলে কিচ্ছু হয় না। বহুকাল আগে নেপোলিয়ান স্যার বলে গেছেন যে, বলেই
ও প্রান্তে বিশ্রী একটা হাসির শব্দ। সর্বাঙ্গ জ্বলে গেল সৌমেনের। গুটি গুটি পায়ে বারান্দায় এসে পৌঁছালো। আর চোখে দেখল বাকি তিনজন সহ খেলোড়ে তখন তাস বন্টন অন্তে নিজেদের মধ্যে খোশ গল্পে মত্ত। যে কোনো সময় ডাক আসবে, সুতরাং ফোনালাপকে দীর্ঘায়িত করার কোনো মানেই হয় না। একেবারে যথাসম্ভব গলাকে খাদে নামিয়ে এনে বিচ্ছিরি একটা গালাগালি দিয়ে বলল, এই কে রে তুই হারামজাদা, সারাক্ষণ কেবল আমার পিছনে ঘুরকুর, কি চাস? একে স্যার, আপনি না ভদ্র বাড়ির সন্তান, গালাগালি আপনার মুখে মানায় না, মাথা ঠান্ডা রাখুন প্লিজ, সামনে অনেক কাজ। ফ্যাস ফ্যাসে স্বর বিনীত হলেও কাঠিন্য মাখা। শালা ইয়ার কি পেয়েছিস, তোকে চিনি না জানি না, কেন শুনবো তোর কথা? আমার কথা শুনতে তো হবেই। কি শুনতে হবে বল বল। আপনাকে এক জায়গায় নিয়ে যাব, লোকটি বলল। কি, কোথায় নিয়ে যাবি, কেন, আর তোর কথায় কেনই বা যাব? ও প্রান্ত নীরব। একটু পরেই লাইনটা বিচ্ছিন্ন করল হতচ্ছাড়া। সাথে সাথেই আগত নম্বরটিতে ডায়াল করে সৌমেনে জানতে পারল নম্বরটি একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে ঝোলানো কয়েন বুথের। একটু আগে কে ফোন করেছিল স্টোর মালিকের তা অজানা। নিখুঁত কায়দায় দাবার চাল দিয়েছে পাজিটা। তবু ভালো, আজ নতুন একটা লাইন সংযোজিত হয়েছে, কোথাও একটা নিয়ে যাবার বাসনা। একবারে সব কথা না উগড়ে রীতিমতো খেলিয়ে খেলিয়ে চাপ সৃষ্টি করে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। অফিসের মাইতিবাবুর সম্ভাবনাগুলোকে নাড়াচাড়া করতে লাগল। কিন্তু গুনা, উইটনেস, এসবের থেকে সে তো হাজার মাইল দূরে। তবে কেন, সত্যি ভাবনাকে একেবারে শিখর দেশে আরোহণ করিয়েই ছাড়ল বদমাইশটা। কিন্তু না, এসব ভাবার সময় এখন একদম নেই। সহচররা আসর সাজিয়ে তারই প্রতীক্ষায়। রাতের খাওয়া সেরে ঘরে ঢুকতেই সৌমেনের ভ্রুযুগল কুঞ্চিত। বিছানার পাশে ওটা কি, হাতে তুলে নিয়ে চোখ বোলাতেই ক্রোধ একেবারে সপ্তমে। বুঝতে বাকি রইল না, ঘরের জানালা গলিয়ে চিঠিখানি বিছানায় ফেলে দিয়ে গেছে সে। দাবার চাল এখন একটু দ্রুত চালছে শয়তানটা, হাতের কাছে পেলে ঘাড় মটকাতে ইচ্ছে হয় সৌমেনের। গভীর রাত আর নিদ্রাহীন শয্যা, এ দুয়ের কম্বিনেশনে আপাত জীবাশ্ম হয়ে যাওয়া বায়বীয় স্মৃতিরা রক্তমাংসের কাঠামো পায় ও প্রাণ প্রতিষ্ঠা লাভ করে মনের দুর্গে অতর্কিতে হানা দেয়, নিজেদের অস্তিত্বের জানান দেয়। কিছু পূর্বে পড়ে ফেলা চিঠির শব্দগুলো ঠিক যেন হেঁটে বেড়াচ্ছে বিছানার এপাশ থেকে ওপাশ। কি ভীষণ জীবন্ত ও জ্বলন্ত। স্যার, খুব বেশি দিন নয়, জাস্ট 15 বছর আগে ফিরে যান। কি কিছু মনে পড়ছে? যদি মনে পড়ে তবে কাল সকাল 10টায় আপনার মেস বাড়ির কাছের বাসস্টপে থাকবেন। সেই যে বলেছিলাম আপনাকে এক জায়গায় নিয়ে যাব, ভয় নেই, কোনো ক্ষতি হবে না। আর মনে না পড়লে আমায় আরেকটু খাটতে হবে। শুভরাত্রি, সেই বেগুনি জামা। ঠিক 15 বছর আগের একটা স্মৃতি ভেসে উঠল। কলেজে পড়ার সময় নীলার প্রেমে পড়ে সৌমেন। নীলা তো ভীষণ ভালোবাসত ওকে। দুই বাড়ির নিষেধ ও চোখ রাঙানিকে তোয়াক্কা না করে মেয়েটি এক বুক স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল, পারেনি।
পারিপার্শ্বিকতার চাপে নতি স্বীকার করে সৌমেন নীলাকে পরিত্যাগ করে কলকাতায় পালিয়ে আসে। পরে জানা যায় সৌমেনের এ নির্লজ্জ কাপুরুষতায় মেয়েটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। ব্যাস এই অবধি। তারপর কি হয়েছে সৌমেন জানে না, জানার চেষ্টাও করেনি। কি হবে জেনে? দুনিয়ায় তো কত ছোট বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, কিন্তু পৃথিবী তো থেমে থাকে না, চলে আপন নিয়মে আপন ছন্দে। 15 বছর আগের স্মৃতি বলতে লোকটি বোধহয় এটাই বোঝাতে চেয়েছে, ঠিক নিশ্চিত হতে পারছে না। অদৃশ্য দাবার বোর্ডে দুই খেলোয়াড়ের মধ্যে নীরব এক ঘাতক লড়াই শুরু হয়েছে। কে জিতে কে হারে, খেলার হেতু কি, জিতলে কি পুরস্কার, সবটাই ঘন কুয়াশায় মোড়া। সৌমেনকে বিপক্ষের এক একটা চালের জন্য বসে থাকতে হচ্ছে এবং এটাতেই সে রাজি। দেখে নিতে চায় ওর শেষ চালটা। কিন্তু 15 বছর আগের সেই ছোট্ট ঘটনা যদি এ কাণ্ডের চুম্বক সার হয়, তবে সেটা গুনার কোনো পর্যায়ে পড়ে তা বোধ করি অফিসের সঘোষিত আইনজীবী মিস্টার মাইতিও বলতে পারবে না। পরদিন সূর্য উঠল আপন নিয়মে। এই সময় সৌমেন চট জলদি একটা সিদ্ধান্ত নিয়ে বসল। সত্যি রোজ রোজ এ হাঙ্গামা তার ভালো লাগে না। লোকটির পিছু ছাড়াতে কোচবিহারে তার বড় মামার কাছে কয়েকটা দিন কাটিয়ে আসা এ মুহূর্তে সবচেয়ে সঠিক কাজ মনে হতে লাগল। গভীর রাতের অনেক অঙ্গীকার সকাল হতেই মিলিয়ে যায়। সৌমেনের আকস্মিক ক্রীড়াঙ্গন থেকে পলায়নের সিদ্ধান্ত অন্তত তাই প্রমাণ করে। অগত্যা সকাল সকাল বাসস্টপের দিকে এগিয়ে চলে। বাসস্টপের খানিক আগেই রাস্তার ধার ঘেঁষে একটা পার্ক পড়ে। কি আশ্চর্য, এত সকালে ওখানে এত জটলা কিসের? উৎসুক জনতা তার মধ্যে বেশিরভাগ আবার প্রাতঃ ভ্রমণকারী, গোল হয়ে ঘিরে ধরে কিছু একটা দেখছে। কৌতূহল দমন করতে না পেরে সৌমেন সেদিক পানে এগিয়ে চলল। ভিড় ঠেলে সামনে যে বস্তুটিকে দেখে ফেলল, বলা বাহুল্য এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। বস্তুটি আর কিচ্ছু নয়, সেই বেগুনি জামা ঘাসের রাজ্যে পড়ে আছে। পাড়ার রবীন ডাক্তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে জানালেন লোকটি বহু পূর্বেই মারা গেছে, বোধহয় হার্ট ফেল। বাকিটা হাসপাতাল বলবে। তবে সর্বাগ্রে যে পুলিশ ডাকতে হবে সেটা জানাতে ভুললেন না। কয়েকজন জানালো ভবঘুরেটা অনেকদিন ধরেই এ পাড়ায় আস্তানা গেড়েছে, একটু ছিটেল প্রকৃতির। তার সঠিক কাজ কি ছিল কেউ বলতে পারল না। উপস্থিত নাগরিকবৃন্দ দেশ জুড়ে ক্রমবর্ধমান হার্টফেল জনিত মৃত্যু নিয়ে এক গভীর আলোচনায় রত হলো। কিন্তু সৌমেন ভাবছে অন্য কথা। এটা তো হওয়ার কথা না, চাল অসম্পূর্ণ রেখে প্রতিদ্বন্দ্বীর পালিয়ে যাওয়াটাকে বোধহয় মন থেকে মেনে নিতে পারছিল না। সিঁড়ি ভাঙা অঙ্কের শেষ ধাপের পূর্বেই যে পরীক্ষা শেষের ঘণ্টি, উত্তর যে অজানা। এই সময় উপস্থিত জনতার একজন মৃতর শরীরের নিকট হতে একটি খাম কুড়িয়ে আনল। খামের মধ্যে একটি চিঠি। সমবেত জনগণ হুমড়ি খেয়ে পড়ল সেদিকে। গবা, দিদির সেই পালিয়ে যাওয়া প্রেমিকের সন্ধান পেয়েছি রে। খুব সম্ভবত কালকে ওকে দিদির স্মৃতিফলকের সামনে হাজির করাবো। বিরহ জ্বালায় একটু একটু করে দিদিটা কি করে শেষ হয়ে গেল সেটা তখন জানাবো কাওয়ারটাকে। ব্যাস, তারপরে আমার দায়িত্ব শেষ। এটাই আমার দিদির
শেষ ইচ্ছে ছিল। আমার শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না, বুকের বাঁ দিকটা চিনচিন করে, কি হয়েছে কে জানে। ভালো থাকিস শতু। চিঠি পড়ে সবাই থ। এ যে 80-90 এর বাংলা মেলোড্রামা মুভি, অবশ্যই চিঠিখানির মাথামুন্ডু বোঝা দায়। সর্বোপরি খামের উপরিভাগে কোনো নাম ঠিকানা নেই, পরিবর্তে ইংরেজিতে শুধু টু এটুকুই। বুঝতে অসুবিধা হয় না এই অবধি লিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সৌমেন আর একটু কাছে ঘনিয়ে আসে, তার চিনতে ভুল হয় না এটা সেই সত্য কিঙ্কর, নীলার যমজ ভাই। সেই মুখের গড়ন, সেই নাক, ভাই বোনে চেহারায় যেমন মিল ছিল ভাবও ছিল খুব। এতদিন ধরে সতুকে সে কেন চিনতে পারেনি তা ভেবে পেল না। চিঠি লিখতে খুব ভালোবাসত এই সত্য কিঙ্কর, কাছে দূরের বন্ধু পরিজনদের খুব চিঠি পাঠাত। বস্তুত সত্য কিঙ্কর মানে সতুর লেখা শেষ এ চিঠির অর্থ উদ্ধার করা এই মুহূর্তে তার ব্যতীত অন্য কারুর পক্ষেই যে সম্ভব নয় সেটা সৌমেন ভালো মতোই জানে। হতভাগ্য সত্য কিঙ্কর মৃতা দিদির হয়ে এ দৈরথ সমরে নেমেছিল। তারপর শেষ চালের অনেক পূর্বেই সৌমেনকে কিস্তিমাতে ধরাশায়ী করে নীরবে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। এতক্ষণ শুনছিলেন গল্প কিস্তিমাত, লেখক তুষারকান্তি মাহাতো এবং গল্প পাঠে আমি শ্বেতা। নমস্কার।